এইখন অসমত এইখন ভূমিতে মহারাজ পৃথুয়ে বক্তিয়ার খিলিজির সৈন্যক কচু কাটাদি কাটিছিল। এইখন অসমতে লাচিত বৰফুকনে মোগলক কেনেকে খেদি পঠাইছিল হে আমি সকলোৱে জানো। গতিকে আমার উদ্দেশ্য এইটোৱে যে ইয়াতে কোনো অনুপ্রবেশকারী আহি ইয়াত দখল করিব সেই অধিকার আমি কাকো দিব নোৱাৰো। আর আমার মুখ্যমন্ত্রী মহোদয় সেই দিকেৰে আগবাঢ়িছে আর আমি সেই দিকেৰে আগবাঢ়ি যাব বিচাৰো। ইয়াত থাকিব লাগিব জোঙাল বলহুর রাজত্ব, ইয়াত থাকিব লাগিব শিলারাই নরনারায়ণৰ রাজত্ব, ইয়াত থাকিব লাগিব চাউলুং চুকাফাৰ রাজত্ব, ইয়াত থাকিব লাগিব গোভাৰজৰ রাজত্ব, এই সকলৰ রাজত্ব, খিলঞ্জীয়া মানুহৰ রাজত্ব। এইদৰেই সোমবাৰে বিধানসভাত বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱাই আৰম্ভ কৰিলে ভাষণ। খিলঞ্জীয়াৰ ভূমিৰ অধিকাৰ আপোনালোকে আমাৰ দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াই কৈছে যে খিলঞ্জীয়াৰ ভূমিৰ অধিকাৰ যোৱা চৰকাৰখনৰ দিনত 1,00,000 মানুহক ভূমি পট্টা দিয়া হৈছে। আপোনালোকে যদি ভাবিছে যে সেইসকল মানুহক যিসকলক আপোনালোকে ভূমি পট্টা দিব বিচাৰিছে সেইসকল মানুহক ভূমি পট্টা নিদিয়াৰ কাৰণে যদি ভূমিৰ পট্টা নিদিয়া বুলি কৈছে 1,00,000ৰ ঠাইত যোগেন মই 3,00,000 2,50,000 হ'ল, এটা 2,50,000 মখিলঞ্জীয়া মানুহ ভূমি পত্তা পাইছে। আর আপনাদের বিচরা সেই ধরনের মানুষবিলাকে ভূমি পত্তা পাব বলে আশা নকরব। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সরকারখানে সেই সকল মানুষ সন্দেহযুক্ত মানুষ ভূমি পত্তা দিব নোৱাৰে আর সেই আশাটো আপনাদের বাদ দিয়ক। আমি ভূমি পত্তা দিম খিলঞ্জীয়া মানুষ, 2,50,000 দিছো আর বহুতক দিবলৈ আছে, আর খিলঞ্জীয়া মানুষ আমি ভূমি পত্তা দিম। গো সুরক্ষা আইনক লৈও গুরুত্বপূর্ণ মন্তব্য বিধায়ক বৰুৱাৰ। গো সুরক্ষা আইনের কথা কৈছে, এ আমার আমার কারণে ভারতীয় সভ্যতা সংস্কৃতির কারণে ডাঙর প্রশ্ন যে আজি ভারতবর্ষর সভ্যতা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আগন্তুক বিধানসভাত গো সুরক্ষা আইন বিচারিব বিচাৰিছে। ইয়াক আপনাদের ধর্মর গন্ডিরে নাচাব আর ধর্মর গন্ডিরে তাক বিরোধিতা করার চেষ্টাও নকরিব। আমার মৌলিক অধিকারে কি কৈছে যে ধর্মীয় অনুভূতিক আঘাত দিব পৰা কোনো কাম করব নোৱাৰে। আজি আমি গো মাতা বুলি কওঁ, গোক আমি পূজা করো, আমার চকুত কোনোবাই গো এজনী হত্যা করে তারপরে মাংস বিক্রি করে থাকবে আমি সহ্য করব নোৱাৰো। আমার মাতৃত্ব আঘাত করার দরে লাগে আর সেই কাম অসমত কতই হব নোৱাৰে। অসমৰ যিসকল লোকত তেওঁলোকৰ আবেগ অনুভূতিত আঘাত নহয় সেই জায়গায় স্বাক্ষরিত হোক, কিন্তু আমি যত থাকো যত এজনো তেনেকুৱা ভাব ধর্মীয় অনুভূতিত আঘাত করিব পৰা মানুহ থাকে সেই অঞ্চলত কিন্তু গো হত্যা হব নোৱাৰে। এয়া আমার সরকারের নিদর্শন হব লাগিব আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরে সেই ধরনের চিন্তা করেছে যে সেই আইন আনিব লাগিব। আজি ইয়াত গো সরবরাহের নামত যে ব্যবসায় বাণিজ্য হয়েছে এই ব্যবসায় বাণিজ্য আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত নচলে আর সেই ধরনের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমাক নির্দেশ বা আদর্শ দেখাইছে। আনহাতে বিধায়ক পদ্ম হাজরিকায় রাজ্যত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রত করিলে গুরুত্বপূর্ণ মন্তব্য। বিধানসভার মজিয়াত রাজ্যপাল ডাঙরিয়ার যে ভাষণ ইয়ার সমর্থনত প্রস্তাবের সমর্থনত বক্তব্য রাখিছে আর এই বক্তব্যত আমি এই কথাখিনি কৈছোঁ যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্র 2016 পৰা আমার সরকার কন্টিনিউ হৈছে, যি এক পদক্ষেপ গ্রহণ কৰিছে যে তার আগৰ দিনবিলাকত যিবিলাক কথা হৈছিলে যে সাম্প্রদায়িক সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষ, হত্যালীলা বা উগ্রপন্থীর যিবিলাক কার্যকলাপ সমান্তৰাল সরকার লেখিয়া কিছুমান ঘটনা সংঘটিত হৈছে, কিন্তু যোৱা 2016 পৰা 2021 আগৰ সরকারটো এই কথাবিলাকের অবসান ঘটিছিল, মানুহে জীবন আর সম্পত্তি নিরাপত্তা পাইছিল আর মানুহে শান্তির এক বাতাবরণত বসবাস করবলে পাইছিল আর তার কারণেই রাইজে পুনর্বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সরকারক ক্ষমতাত অধিষ্ঠিত করেছে। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।